আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তোমাদের পারভিন মিস, ব্যায়াম ল্যাবরেটরি স্কুল তৃতীয় শ্রেণী। বন্ধুরা কেমন আছো? জানি খুব ভালো নেই, স্কুলে আসতে পারছো না, কিন্তু কি করব দেখো তো। আজকে আমি তোমাদেরকে সায়েন্স বিজ্ঞান আজকে পড়াবো পঞ্চম অধ্যায়। তোমরা প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণীর বইটি না। এখন পঞ্চম অধ্যায়ে কি রয়েছে দেখো, মাটি। পঞ্চম অধ্যায়ে হচ্ছে মাটি। আমরা প্রথমে চ্যাপ্টারটা অধ্যায়টুকু ভালো করে রিডিং পড়ব, ঠিক আছে? আচ্ছা, মাটি। আমরা মাটির উপর বসবাস করি, উদ্ভিদ মাটিতে জন্মায়, হাঁস মুরগি গরু ছাগল এগুলোও মাটির উপর বসবাস করে। মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। মাটি তিন প্রকারের, এঁটেল মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি। মাটির রং, মাটিতে পানির পরিমাণ এবং মাটির কণার আকার বিভিন্ন হতে পারে। মাটিতে উপস্থিত বিভিন্ন উপাদানের ভিত্তিতে মাটির শ্রেণীবিন্যাস করা হয়। প্রধানত তিন ধরনের মাটি, এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, ঠিক আছে? এখন আমরা পড়ব এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, এই তিন প্রকারের মাটির রং, আকার, তারপরে ওটাতে কি কি ফসল উৎপন্ন করে। আমরা মাটির উপরে বসবাস করি, এই বিল্ডিংটা দেখো মাটির উপরেই রয়েছে, গাছ চারা সব কিছুই মাটির উপরে, তাই না? তাহলে দেখো, এই দেখো একটা আপেল, এটা কিন্তু গাছ থেকে হয়, আর গাছটা কোথায় লাগাই আমরা? মাটিতে, ঠিক আছে? তারপরে দেখো এই ফুল, এই ফুলটাও কিন্তু আমরা চারা গাছ থেকে বা গাছ থেকে পেয়ে থাকি, সেটাও কিন্তু আমরা মাটিতে লাগাই। ওকে, চলো বন্ধুরা, এখন আমরা দেখি মাটি কত প্রকার। মাটি, এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, মাটি হচ্ছে তিন প্রকারের। একটা হচ্ছে এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি। এখন আমরা পড়ব এঁটেল মাটির রং, ঠিক আছে? এঁটেল মাটির রং হচ্ছে লালচে এবং মাটিটা একটু ভেজা ভেজা। আমরা সাধারণত ছোটবেলায় এঁটেল মাটি দিয়ে অনেক কিছু বানাতাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো বেলে মাটি, বেলে মাটির রংটা কেমন? হালকা বাদামি অথবা ধূসর, অথবা ধূসর। আচ্ছা, আর দোআঁশ মাটির রংটা সাধারণত কালোই হয়, ওখানে হিউমাস থাকে সেই জন্য এটা কালো হয়। ওকে, তারপর দেখো এই এঁটেল মাটির আকার কেমন। এঁটেল মাটির আকারগুলো সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট কণা হচ্ছে এঁটেল মাটি। আর বেলে মাটির আকার সাধারণত এঁটেল এবং দোআঁশ মাটির চেয়ে একটু বড়। আচ্ছা, আর দোআঁশ মাটির আকারগুলো বিভিন্ন রকমের হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এঁটেল মাটিতে কি কি জন্মায়? এঁটেল মাটিতে সাধারণত শিম কাঁঠাল এগুলো ভালো জন্মায়। আর বেলে মাটিতে সাধারণত তরমুজ চীনাবাদাম খিরা শশা আরও অনেক কিছু ভালো জন্মে। আচ্ছা, দোআঁশ মাটিতে, দোআঁশ মাটিতে সাধারণত ধান গম ভুট্টা যব আখ ইত্যাদি ভালো জন্মে। আমাদের দেশটা বাংলাদেশ, এই বাংলাদেশ সাধারণত বেশিরভাগ মাটি কিন্তু দোআঁশ মাটি। আচ্ছা, তোমাদেরকে বন্ধুরা আমি শীট দিয়েছিলাম, শীটে কিন্তু সমস্ত এক্সারসাইজ বা অনুশীলনীগুলো করিয়েছিলাম, আবার সৃজনশীলও দিয়েছি আমি। তো এখন তোমাদেরকে আমি একটু অনুশীলনীটা একটু পড়িয়ে দিচ্ছি। মাটি তিন ভাগে ভাগ করা যায়, এঁটেল মাটি, বেলে মাটি এবং ড্যাশ। ড্যাশে কী হবে? দোআঁশ মাটি। যে মাটির কণা সবচেয়ে বড় তা হলো ড্যাশ, বেলে মাটি। যে মাটিতে বালু কাদা এবং হিউমাস থাকে তাকে ড্যাশ মাটি বলি। একটু আগে না বলেছিলাম দোআঁশ মাটি। ওকে, এখন আমি সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিবে। শিম এবং কাঁঠাল কোন মাটি বলেছিলাম? বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, লোনা মাটি। কোন মাটি? এঁটেল মাটি। আচ্ছা, তরমুজ ও চীনাবাদাম কোন মাটিতে ভালো জন্মায়? লোনা মাটি, বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি।
বেলে মাটিতে ভালো জন্মে। তাহলে আমরা আজকে মোটামুটি মাটি সম্পর্কে একটা ধারণা পেলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি আরও এটা নিয়ে বিস্তারিত বলবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।